আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। না, কেউই ভাবেন না যে আমি আজকে এই পেজ নিয়ে আসলাম কি কিছু রান্না করব নাকি। না, তাই চলেন আজকে আমরা এই পেজের, এত দাম বেড়ে গেছে যে এখন আর পেজ রান্না করে না, এখন আমরা পেজ ব্যবহার করি ফটোশপে। তো পেজের এতই দাম জানি আজকে, এখন আর কি বলে, মেয়েরা এখন আর স্বর্ণের জিনিস খুঁজে না, বলে ঘরে তোমার এক বস্তা পেজ আসেনি। তো চলেন আমরা আজকে পেজ দিয়ে কি করতে পারি দেখি একটু, চলেন বন্ধুরা। তো আমি প্রথমত ফটোশপ ওপেন করলাম। তো আমি এখন আমার যেই পিকচারটা দেখছেন যে পেজের, আমি সেই পিকচারটা নিয়ে নিব। নিলাম, নেওয়ার পর আমি একটু এটাকে একটা লেয়ার নিয়ে নেবো, চেঞ্জ করে নিব। তারপর আমি আসব এখানে, এটাকে আমি একটু চেঞ্জ করব। ওকে, তারপর দিব হইল ৩০ রাখলাম। ওকে ওকে, তো এখন আমি এটাকে আরেকটা মোড নিব। ওকে, এখন স্মার্ট, আসলে কি এগুলো আস্তে 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 যখন আপনি কাজগুলো করবেন তখন আপনি এই ডিজাইনগুলো অনেক দেখতে অনেক হেভি লাগবে, ঠিক আছে। এখানে আমি দিব হইল ২০। ওকে, এখন আমি একটু চেঞ্জ করব, আবার সেই চেঞ্জটা হবে এখান থেকে। ওকে, আমার মনে হয় এটাকে আর একটু চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হয়। এখন বন্ধুরা আমি হেড কালারটা একটু কমাই দিলাম। ওকে, তে এখন ব্যাপারটা দাঁড়াইলো যে আমাদের যে পূর্বের
এটা ছিল একটা পেজ, তো সেটাকে আমি নিয়ে আসলাম একটা ডিজাইন উপলক্ষে। তো এটা আমি একটা মডেল দিয়ে দেখি কেমন লাগে, তাই না? তো এর জন্য আমি এই মডেলটা নিলাম। নেওয়ার পর আমি জাস্ট এটা, আপনারা এইগুলো ওভারলেয়ার এবং পিএনজি ফাইল হিসাবে সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে যে কোনো ছবিতে আপনারা এটা কাজে লাগাইতে পারবেন। এবং এটা যখনই আপনি সেভ করবেন তখন কিন্তু আপনার এই এই যে এইখানে যা দেখতেছেন এইগুলা কিছুই থাকবে না, কারণ আবার যদি আপনি পিএইচডি ফাইল করে রাখেন তাহলে আপনার এগুলো থাকবে, ঠিক আছে? তাই আপনি এখান থেকে চাইলে কালার মোড চেঞ্জ করতে পারবেন, মানে ডিজাইনেরগুলোর, মানে ডিজাইনগুলোর যেই আগে যে নমুনা দিচ্ছেন এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই যেমন চেঞ্জ করা সম্ভব এই যেরকম। তো চলেন এটাকে সেট করি। আমি আবার পেজে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি এটাকে ছবির মাপে করে দিব। করে দিলাম, ইয়েস। তো এখন দেখেন মনে হইতেছে যে এখনও আমার কমপ্লিট না, তো এখন হইব কমপ্লিট। এর জন্য আমার একটা মার্কস দরকার আর ব্রাশ টুল দরকার। তো এই এখন আমি এই ডিজাইনটাকে আমি চেঞ্জ করে নেব। ওকে, তো ভিউয়ার্স আজকের যে ডিজাইনটা সেটাই লোগা আসলে রিসার্চ বলতে এইগুলা খুব সাধারণ ডিজাইন, আমি নিত্য নতুন ডিজাইন নিয়ে আসবো। তো আপনারা আমার পাশে থাকুন এবং সবসময় আমাকে সাপোর্ট করুন। আর এই যে ব্যাপারটা দেখেন, পেজ ডিজাইন, ওকে। তো আজকের জন্য এই পর্যন্তই। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন। আর অন্যান্য কোনো ডিজাইনের সম্বন্ধে জানা থাকলে আমাকে একটু ডিসক্রিপশনে বলে দিবেন যে এই ডিজাইনটা আপনার পছন্দ কি অথবা আপনাদের দরকার, তাহলে আমি আপনাদের চেষ্টা করবো এই টিউটোরিয়ালটা দেখার জন্য। তো আমাকে আপনাদের সাথে রাখুন, ধন্যবাদ। আর পেজের দাম অনেক বেড়ে গেছে, পেজ খাওয়া কমাই দেন। তো এরকম পেজের এখন বর্তমানে আর পেজ খাওয়ার দরকার নেই, আমরা এরকম ডিজাইন বানিয়ে পেজের দেখে এটাকে একটু আনন্দ উপভোগ করি। ওকে, তো বাই ভিউয়ার্স।